আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি প্রণব চক্রবর্তী, কাজ করি একুশে টেলিভিশনের বার্তা বিভাগে। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা বইয়ের 193 ও 94 পৃষ্ঠার কিছু অংশ পাঠ করছি। নোটিশ পেয়েছি আর একটা মামলা জেলগেটে হবে, সে মামলাটাও বক্তৃতা করার জন্য। আব্দুল মালেক ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী নোটিশ দিয়েছে। আগামী 17 সেপ্টেম্বর জেলগেটে মামলা আরম্ভ হবে। সিলেট আওয়ামী লীগ সম্পাদক আব্দুর রহিম ও সহসভাপতি জালালউদ্দিন আহমেদ অ্যাডভোকেটকে পূর্ব পাকিস্তান ডিপিআরএ গ্রেপ্তার করা হয়েছে। আয়ুব খান সাহেবের সফর উপলক্ষে গোলমাল নাকি হয়েছিল তাঁর সভায়। ছাত্র ও ন্যাপ কর্মীদের কয়েকজনকেও গ্রেপ্তার করেছে। 3 সেপ্টেম্বর 1966 শনিবার নুরুল ইসলামকে গ্রেপ্তার করে এনেছে একজন ভালো কর্মী, বহু ত্যাগ স্বীকার করেছে, এক অথবা দুই খাতায় রয়েছে। ডেপুটি জেলার সাহেবকে বলেছি একটু ভালো জায়গায় রাখতে। কিছুদিন পূর্বে মাহমুদুল্লাহ সাহেব, মোস্তফা সারোয়ার, হাফেজ মুসা, শাহাবুদ্দিন চৌধুরী এবং রাশেদ মোশাররফকে সরকার মুক্তি দিয়েছে।